দ্বিতীয় একদিনের ম্যাচ জিতলো ভারতীয় দল সাউথ আফ্রিকার বিপক্ষে, যেখানে সেজার সেঞ্চুরি। কিন্তু আজকে হতাশ এবং হতবাগা বলা যেতে পারে ঈশান কিশানের, 93 রান করে ক্যাচ আউট হয়ে গেলেন 84 বলে, যেখানে ভালো ব্যাট করেছে অবশ্যই সাউথ আফ্রিকা। 278 টার্গেট দিয়েছে, যেখানে এডেন ম্যাকরাম 79 রান করে, অন্যদিকে রেজা হ্যান্ড্রিক্স 74 রান করে, ডেভিড মিলার 35 রানের রান নট আউট। সেখানে আপনাদেরকে জানাই ভাই কি বলবো, আনলাকি আনলাকি ঈশান কিশান। তার আগে 45 ওভার 5 বলে রানটি তুলে দেয় 282 রান, 3 উইকেট হারিয়ে রান তুলে দেয় 278 টার্গেটে। সেখানে কিন্তু শেষ আয়ার বেস্ট স্কোর হয়ে গেল 113, সেখানে 93 রান করে আউট হয়ে গেলেন ঈশান কিশান এবং 30 রান নট আউট সঞ্জু স্যামসন। কিন্তু যদি ঈশান কিশানের কথা বলে তো পুরোপুরি ভাই বে খুশি, অর্থাৎ কি বলবো, 93 রান, তিনি 6 মেরে 99 রান করতে চেয়েছিল। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এখানেই 6 মারতে গিয়ে বাউন্ডারির ধারে ক্যাচ আউট হয় ভাই। দেখে দেখে যদি একটু খালো, কারণ সঞ্জু স্যামসন যখন আউট, সরি, যখন আউট হয়েছে ঈশান কিশান তখন অনেক রান বাকি ছিল।